সুপ্রভাত বন্ধুরা, আজ মঙ্গলবার। আজ মঙ্গলবার বললেই আমার আফসানার কথা মনে পড়ে। আর মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, তো জড়ো আজকে জঙ্গল সাফ করা নয়, আজকে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আর ঘুরতে যাওয়ার আগে এই দেখো সব স্নানে যাবেন, তার জন্য আমি সব পোশাক আশাক বার করে দিয়েছি। এই মধুবন্তীর, এই সি এস চ্যাটার্জির, এই আমার নিজের। তো চলো, তৈরি হয়নি, সঙ্গে থাকো তোমরা। তার আগে একটুখানি বাইরেটা দেখিয়ে দিই। একদম সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। পরশু দিনে যে একটা বৃষ্টি হয়ে গেল না, হালকা একটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে গলাটা আমাদের ঠান্ডা খুব লেগেছে গো। গলাটা কেমন খাসখাস করছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে আরও ক্লিন। আর রাস্তাঘাট তো এখন বন্ধই থাকবে, 7টা মতো বাজে। চলো না, দেরি হয়ে যাবে, আর দেরি করব না। এখানে এসে থেকে বন্ধুরা আমরা শুধু গায়েই স্নান করছি, আমরা মানে আমি আর মধুবন্তী, মাথার স্নান করিনি। তার কারণ আমি ড্রায়ার তো আনিনি, আর ভিজে চুলে যদি রাস্তায় বেরিয়ে পড়ি যা হাওয়া, তাতে না আমার মনে হয় নিউমোনিয়া হয়ে যাবে। ওই জন্য মাথা আমরা ভিজোচ্ছি না, একেবারে কলকাতায় ফিরে মাথায় জল দেবো, শ্যাম্পু করবো, যা করবো করবো। আর চুলগুলো হয়ে যাচ্ছে মানে সেই কারেন্ট স্ট্যাটিক্স হয়ে গেছে, সবসময় উলেন জামা কাপড় ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে। ওই জন্য প্রায় 6 মাস হতে চললো বন্ধুরা আমি তো ব্লগিং করছি, তার মধ্যে কোনো একদিনও আমি তোমাদের সঙ্গে সাজগোজ শেয়ার করিনি। তো আমি ঠিক করেছিলাম যে দার্জিলিংয়ে এসে আমি অন্তত একটা দিন আমি সাজগোজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেই দিনটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সাজগোজ। বলতে চুলটি আটকানো, চুল তো নেই এখন, টাক পড়ে গেছে। আর মুখে লাগালাম একটু সেরাম, আর লাগাবো একটু লিপস্টিক, সেটাও ঠোঁটের প্রোটেকশনের জন্য, স্কিনের প্রোটেকশনের জন্য দিলাম স্কিন ফুড সেরাম, ঠোঁটের প্রোটেকশনের জন্য লিপস্টিক, আর হেয়ার প্রোটেকশনের জন্য লিভন বা লরিয়েলের একটা সেরাম অন্যবার আনি, এইবার আমি ভুলেছি। আজ মা মেয়ে দুজনে পিঙ্ক। পিঙ্ক মানে কি বলতো, আমার কাছে পিঙ্কের কালেকশন, এই প্যান্ট আছে আর এই ভেতরের টপটা আছে, ওর ওপরটাই পিঙ্ক, আমার ওপরটা পিঙ্ক নয়, আমার ওপরটা ব্ল্যাক। হ্যাঁ, বলতে ভুললাম, মাথায় একটা পিঙ্ক ক্লিপও লাগিয়েছি, সেটা এখন দেখলাম। মোজাটাও পিঙ্ক বন্ধুরা, সেটাও জুতো পরতে পরতে দেখলাম। তাহলে আজকে পিঙ্ক ডে বলা যায় কি? আমরা আজ পেছন দিক দিয়ে বেরোচ্ছি, আমাদের তো দুটো রাস্তা, যখন যেদিকে যাবো সেই মতো হিসেব করে বেরোই, গাড়িতে চাপবো, অতএব পেছন দিকে চলো। আরে দেখো আজকে পিঙ্ক বার্ড, পিঙ্ক বার্ড কিছু আছে, হয় শুধু আমি তাড়াহুড়ো করে ওর দুলটা কোথায় ঢুকিয়ে পেরেছি মনে করতে পারলাম না, পিঙ্ক দুলটা। এই দেখো পিঙ্ক জুতো, পিঙ্ক জ্যাকেট, পিঙ্ক ঘড়ি তো পরেই। চ্যাটার্জি এসে পড়েছে, সিএস চ্যাটার্জির এক জ্যাকেট, একটি জ্যাকেট ঘরে, একটি জ্যাকেট বাইরে, এই নিয়ে চলে এসেছে ছেলেদের সাজগোজ। অনেকদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল, অনেককাল আগে, তখন আমার বিয়েই হয়নি। আমার এক জামাইবাবু বলেছিলেন, হ্যাঁ বিয়ে বাড়ি লাগলে তোদের তো সাজন আর আমাদের হচ্ছে খ্যাটন, কথাটা একদম ঠিক। চলো বিধানকে ফোন লাগাও যে আমরা পৌঁছে গিয়েছি, এসে গিয়েছি, আমাদের কি 2 মিনিট। এবারে আমরা খুব ভালো জায়গায় আছি বন্ধুরা, জানি না নেক্সট টাইম ওখানে থাকার সুযোগ পাবো কি না, কারণ হোটেলে 3 বেড স্পেস, একটাই রুম আছে ওদের,
আমাদের মুশকিল হয়ে যায়, ওই কারণে অনেক ভালো ভালো হোটেল ছেড়ে দিতে হয়, আউট অফ রেঞ্জ হয়ে যায়। যে ডাবল বেড যেটা সেটা হয়তো আমাদের বাজেটে থাকে, ট্রিপল বেড হলে সেটা একদম বাজেটের বাইরে চলে যায়, আর ট্রিপল বেড খুব কম জায়গায় থাকে। মানে ট্রিপল বেড মানে একটানা ট্রিপল বেড না, মানে তিনজনের বেড স্পেস, ওরা বলে যে এক্সট্রা বেড দিয়ে অ্যারেঞ্জ করে দেবো, সেটা আমার না পছন্দ। অ্যাকচুয়ালি আমরা মধুবন্তীর জন্য একটা আলাদা বেড চাই, আর এরকম হলে কি হয়, রুমটা অনেক বড় হয়, বসার জায়গা সুর এক এগুলো অনেক বেশি বড় বড় হয়, তাতে আমাদের ট্রলি খুলতে শুরু করে। চুপচুপ বলি, সিএস চ্যাটার্জির ব্যস্তভাবিষতা দেখো, ড্রাইভার আসেনি, ড্রাইভার আসতে 10 মিনিট দেরি, আমার মধুবন্তীর কানের পিং দুলবার করা হয়ে যেত, হলো না। এবার আমরা চায়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি যে কী করে টাইম পাস করি, চা খাই তাহলে। ওহো, পেলে চা? তো চলো চা খেয়ে সময় কাটাই। চা আমরা খেতে ভালোইবাসি। একবার নিচে নেমে গেলাম, আমরা যেখানে খাই সেটা এখনো খোলেনি, পাহাড় না, এত তাড়াতাড়ি খোলে না। আবার সেখান থেকে উঠে আসলাম, কেননা টাইমটা তো কাটাতে হবে। এই দেখো আমরা এইখানে টাইম পাস টি নিলাম। এই দেখো দার্জিলিং ক্লক টাওয়ার, ধাওয়া যেই দেখেছি বুঝে গেছি এসে গেছে আমাদের জায়গা। আমরা লাঞ্চ করলে বন্ধুরা সান্টা ওয়ানটাই করি, আর এইখানে করি ব্রেকফাস্ট। চলো তাহলে, আগে পেট পুজো তারপর আমাদের ঘুম, না আগে হাঙরের মতো খেয়ে ফেললাম, এবার আমরা উঠছি বাতাসে। আসলে অনেকবার দেখা, প্রতিবার আসি আর প্রতিবারই ঘুরতে আসি। চলো এখানে টিকিট করে নিই, করছে সি স্ট্র্যাটেজি, তারপর ঢুকবো। খুবই সুন্দর জায়গাটা। দার্জিলিং আমাদের বহুবার ঘোরা, আমার আর সি এস স্ট্র্যাটেজি তো আবার একবার বেশি, 10 বার, আমার হচ্ছে গিয়ে 9 বার, এটা হচ্ছে 9ম বার। মধুবন্তীরও কিছু না হোক 5-6 বার 7 বার তো হলো, আর মনে রাখার মতন তো হয়ে গেল ওর 5 বার। এই 5 বছর ধরে তো পরপর এসেই চলেছি, এবং প্রতিবারই আমরা অন্য কিছু একটা দুটো করে বাদ দিই, এবার এটা বাদ তো অন্যবার আর একটা বাদ, এরকম করি। কিন্তু বাতাসিয়া লুপ আমরা কোনোদিনও বাদ দিই না, প্রতিবার আসি বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপের মেন অ্যাট্রাকশন আমাদের কাছে কী বলো তো, এই যে একটা গোল চত্বরের মধ্যে দেখো কেমন সৌন্দর্যটা, দেখো পুরোটা ঘুরিয়ে দিলাম, তোমরা নিজেরাই দেখো কী সুন্দর। এই জায়গাটা আমার দারুণ লাগে, এবং আমরা এই জায়গায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, এটার একটা আলাদা সৌন্দর্য আছে। আর টাইগার হিল আমি তো সেই প্রথমবার গিয়েছিলাম, বিয়ের 9 মাসের মাথায় যেটা এসেছিলাম সেটাতেই গিয়েছিলাম, আর কোনো দিন আমি টাইগার হিল যাইনি। সেটার কারণ তোমরা জানো যে আমি ভোরে উঠতে নারাজ, আমার টাইগার হিল যাওয়ার খুব বিপদ, অনেকটা দূরে গাড়ি যদি একটু দেরি করি, আমরা দেরিই করে ফেলি তো, অনেকটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দেয়, অনেকটা হেঁটে হেঁটে উঠতে হয়। টাইগার হিল আমরা যাই, কখন যাই জানো, সূর্য ওঠা দেখতে নয়, সূর্য পুরোপুরি উঠে যায় অনেকটা বেলায় যাই, গতবারে যেটা করেছিলাম। দেখো পশোরা সাজিয়ে বসে আছে এরা, শীত বস্ত্র ব্যাগ চা পাতা রয়েছে, ওইদিকে ফোকাস করা হলো না, টুপি রেখেছে কিছু, বাবা প্রচুর টুপি। এই জায়গাটা দেখো কি সুন্দর, প্রথমবার যখন এসেছিলাম আমি এখানে, আমার মনে আছে আমি এই যে এইখানে যে মহিলারা বসে থেকে জিনিস বিক্রি করে, তখন আমি ওখান থেকে না খুব সুন্দর দেখতে দুটো নাইটি কিনেছিলাম, সে খুব সুন্দর দেখতে ইউরোপিয়ান স্টাইলের, এখন আর সেসবগুলো দেখতে পাই না, তখন তো আসলে চায়নার অনেক জিনিসপত্র আসতো না, আরও ফ্যান্সি ছিল। ও আমাদের জন্যই দাঁড়িয়েছে, হ্যাঁ নাও দিয়ে দিলাম টয় ট্রেন, চলতে আরম্ভ করলে তবে না ভালো লাগবে। চলো এই দেখো বাতাসিয়া লুপের ট্রেন, এখন থেমেছে, লোকজন উঠবে তারপরে আবার স্টার্ট দেবে। চলো এবার বেরুবো, বেরিয়ে আমরা খাচ্ছি চা, এটা হচ্ছে আমার,
আমি নিয়েছি দার্জিলিং টি দুধ দিয়ে, আর ও আর মধুবন্তি আর মধুবন্তির বাবা দুজনেই নিয়েছে ব্ল্যাক। এবার চললাম আমরা সিধা রক গার্ডেন, বাতাসিয়া লুপ ঘুরে যাচ্ছি রক গার্ডেন। এবার আমরা পাক্কা 8 দিন দার্জিলিংয়ে থাকবো, কিন্তু কোনোরকম হেডট্রিক ট্যুর তো কোনোদিনই করি না। এবারে আমরা নিতে এসেছি আসলে বিশ্রাম, মানে ছুটি কাটানো যেটাকে বলে আমরা সেটাই, কারণ আমাদের সব বোধহয় সিএস চ্যাটার্জির, আমি তো রাস্তা কানা ছেড়ে দাও, সিএস চ্যাটার্জির দেখি সমস্ত মুখস্থ হয়ে গেছে। তো আমরা ওই অল্প অল্প ঘুরবো আর বিশ্রাম নেবো, এইটাই ছিল আমাদের এবারের উদ্দেশ্য। সেজন্য আমরা খুব বেশি জায়গায় এবারে আর যাবো না, যে কটা জায়গা যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা হোটেলে বিশ্রাম আর রাত দিন টুকটাক এধার ওধার যা যা আমাদের খেতে ভালো লাগে খাবো, আর দুবেলা না পারি একবেলা, দুবেলা হয় না, দুটো বেলাটাই আমরা ম্যালে বসবো। জানলা দিয়ে মানে গাড়ির জানলা দিয়ে এই ছবিগুলো নিয়েছি রক গার্ডেন যাওয়ার পথে। আমার আর বিশেষ কিছু বলার লাগবে না, তোমরা নিজেরা চোখ দিয়ে এর সৌন্দর্য উপভোগ করো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর কথায় কথায় পৌঁছে গেলাম রক গার্ডেনে, পৌঁছে একটা সুন্দর ঝলমলে রোদ্দুর পেলাম। সিএস চ্যাটার্জি গেছে টিকিট কাটতে, আর এই সময় মধুবন্তি তৈরি হয়ে নিচ্ছে চশমা ছেড়ে সানগ্লাস, আর আমিও নিয়ে নিলাম টুক করে মধুবন্তির কয়েকটা ছবি। কাটা হয়ে গেছে, এবার আমরা এগোই, ওই ওপরটায় উঠবো। পাশের ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছে। আগে তো দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে মানে পাখাবাড়ি গিয়ে যখন যেতাম আর কি, ওদিকে কিছু ঝর্ণা আর ঝর্ণা, এখন তো ঝর্ণাগুলো আর দেখা যায় না, কারণ ওই ঝর্ণাগুলো জলগুলো পাইপ লাইনে করে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। মধুমতি পোষ দিচ্ছে, আর ভেতরে থেকে নয় ওর বাবা নয় আমি ওর ছবি নিয়ে নিচ্ছি। আজকে মধুমন্দিকে বেশ সুন্দর লাগছে, এই দেখো ব্রোকেন হার্ট গাছের পাতাগুলো আমার বেশ ভালো লাগে, তাই জন্য মধুমন্দিকে দাঁড় করিয়ে আমি একটা ছোট্ট ছবি নিয়ে নিলাম। ছোট্ট ছবি মানে ছোট্ট ভিডিও আর কি। এটা মধুবন্তি আর মধুবন্তির বাবা চলতে চলতে, আমি তো পেছনে আসছি, আমি তো আস্তে আস্তে আসি, ওরা এগিয়ে গেছে, আমি পেছন থেকেই ওদের ছবিও নিচ্ছি, চারদিক থেকে সিনারিও নিচ্ছি। পাহাড়ের লোক কী পরিশ্রম করে গো, ওঠার সময় দেখলাম ওই ঝর্ণার কাছে যত রাজ্যের গাছের ডালপালাগুলো সব কেটে পরিষ্কার করছিল সামান্য একটা গেঞ্জি। যেতে হবে অনেক দূর, একটু বিশ্রাম নিয়ে নি। চলো পৌঁছে গিয়েছি গন্তব্যস্থলে, আরও ওপর পর্যন্ত যাওয়া যায়, তবে আমরা আর ওপরে উঠি না, কোনোদিনই উঠি না। এবারে বলে না, গত যে 3-4 বার এসেছি রক গার্ডে কোনোবারই উঠি না, আমাদের এই পর্যন্তই যথেষ্ট। আমরা এই গোলাই জায়গাটায় উঠে বসি, কয়েকটা ছবি নিই। চলো আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভিউ দিয়ে দিচ্ছি, সঙ্গে কিছু করে আমার মেয়েকে দিই। হ্যালো 360 ডিগ্রি। এই জায়গায় ভরে ভরে সবাই ছবি তুলছে, পোশাক পরে পরেও তুলছে অনেকে, তো আমরা ওগুলো দেখছি এনজয় করছি। আর এই জায়গার ছবি আমি তোমাদের বেশি করে দিয়ে দিলাম, যাদের আসার প্ল্যানিং আছে বা নেই তাদের মনে হয় আমার এই ছবিগুলো দেখে নিজেরা একটা প্ল্যান করে ফেলবে যে চলো না একবার ঘুরে আসি। আমি অনেক জায়গা ঘুরেছি, বিশেষ করে হিল স্টেশনের কথাই বলছি, সব হিল স্টেশন ঘোরার পরে দার্জিলিং আমার কাছে সব থেকে প্রিয়, এবং দার্জিলিং একবার নয় বারবার। আমাদের চা হচ্ছে, নিজে তো ঘর সংসার থেকে অনেকটা দিন দূরে রয়েছি, সেই জন্য এই চা করা চা ছাকা এগুলো দেখে আমি এনজয় করলাম, আর তোমরাও যাতে এনজয় করতে পারো তাই জন্য আমি শেয়ার করে দিলাম টুক করে। ওই দেখো মোমো গড়া রয়েছে, ওই দেখো ডিম,
আগের বারে এখানে সুপার স্টাইল নুডলস খেয়েছিলাম সবজি দিয়ে, এবং ধরনটা শিখেছি। চলো একবারে আমরা লাঞ্চ করে, মহাকালের লাঞ্চ করে ফিরলাম। ওই দেখো মধুবন্তি পৌঁছে গেছে। আশিস স্যারজি রিসেপশন থেকে চাবিটা কালেক্ট করলো, হাঁপিয়ে গেছি। ফিরে এসছি একটু বিশ্রাম নিয়ে, আবার চলে যাব ম্যালে বসতে। ওই দেখো ওর সোফাটা অকুপাই করেছে। ঘুরে এলাম বাতাসিয়ালু রক গার্ডেন, ঘুরে একেবারে লাঞ্চ করে বাড়ি ফিরলাম। তো ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। সঙ্গে থেকো আগামী দিনে। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই ফ্রেন্ডস।